মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, অর্থাৎ তার আলাদা বাজেট নেই, নিয়মের থেকে কন্ট্রোল হচ্ছে, পরিকল্পনা নেই, তাতেও অ্যান্টি কলিউশন ডিভাইস লাগানো হলো না। কত মানুষের প্রাণ গেলে মোদি সরকারের তৃপ্তি হবে? কত এই সুরক্ষা কবচ, অ্যান্টি কলিউশন ডিভাইস, ওরা যেটাকে কি বলে যেন এখন নাম দিয়েছে নতুন নতুন, সেটা 10 বছরে করা গেল না সারা ভারতবর্ষে? সুরক্ষা কবচ কবচ করছে, আরে কবচ করে, অ্যান্টি কলিউশন ডিভাইস, এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে, তারপর ওনার চলে এসেছে, কিন্তু এত বছরে হলো না, এই সরকার 10 বছরে করতে পারলো না? আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে? আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে, যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ, শুধু প্রাইভেটাইজেশন চক্করে রিক্রুটমেন্ট করছে না, যে তাতে প্রাইভেটাইজ যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে, আদানি সাহেবের অসুবিধা হয়ে সব বেচে দেবে, আর সেই বেচে দে তার জন্য মানুষের প্রাণ যাবে? প্রত্যেকটা এদের মা কাঁদছে হাওয়া উপরে, বৃদ্ধা মা, মনি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, তা সে মারা গেল, তার তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2-5 লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে, তারপর সারা বছরটা সারা জীবনটা এইসব মানুষের কানা দেখবে? কেউ আসবে না, কেউ দেখবে না। একজন আছে, একদিকে তো রেলের একটা গাফিলতি রয়েছে, অন্যদিকে একজন মারা যাওয়ার পর তাকে সেও একটা কেন্দ্র সরকারে কর্মচারী আসবে কাজ করতে, তার বডি আনবার জন্য তার ডিপার্টমেন্টের কোনো রকম কিছু নেই। জামে পড়ে আসছিল, হঠাৎ আমাকে ডিএম বললেন যে আছেন, মমতা ব্যানার্জি আমায় বললেন একটু দেখে নাও, আমি দেখলাম যে জামে পড়ে আছে, আমি বললাম কেন, সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম, তারা এই স্কট করে নিয়ে এসে নিয়ে এলো, কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। পোস্টাল ডিপার্টমেন্ট এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি, তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে, কি আসবে কোনো দরকার নেই, পরে ক্লেম করলে নাকি পাবে, মানে আর আমি বডিটা ওইখান থেকে আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো, রেলকে দয়া করে অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। তদন্তের ব্যাপারে আপনার দাবিটা কি হবে? ইন্টারনাল তদন্ত করতে পারি।